হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে মূলত দুটো বিষয়ে আমরা কথা বলবো। সেই দুটো বিষয়ে কথা বলার আগে আমার পার্সোনাল একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে তোমাদের সবার আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসা সাপোর্ট সব কিছু মিলিয়ে আমি একটা মিনি সিরিজ ট্রাই করেছিলাম। আমি নিজেই ডিরেকশন দিয়েছিলাম জঙ্গল রহস্য, আমরা কয়েকজন বন্ধু মিলে সেটা বানিয়েছিলাম এবং আমার টার্গেট ছিল যে কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে সেটা আমি রিলিজ করব। ইউটিউবেও অ্যাভেলেবেল আছে, তো তার পাশাপাশি এমএক্স প্লেয়ারে আমি পাঠিয়েছিলাম এবং তারা কিন্তু সিলেক্ট করেছিল। তো একটা টার্গেট আমার ফুলফিল হয়ে গেছিলো। তো তারপরে আবার চেষ্টা করছিলাম যে আর একটা এরকম শর্ট ফিল্ম ভাবি, কিন্তু ভালো নয়, ঠিক আছে এরকম শর্ট ফিল্ম ট্রাই তো এটাকেও করেছি বন্ধু বান্ধবদের গ্রুপ মিলে, কোনোটা অভিনয় করেছি, কোনোটা ডিরেকশন দিয়েছি, কিন্তু এবার ভাবলাম যে বয়সও হয়ে যাচ্ছে, এবার একটু বড় পর্দাও ট্রাই করা যাক। তো সেইভাবে আমরা একটা টিম বানিয়েছি, টিম ফর্ম করেছি, সেই টিমে আমিও আছি এবং আমার সাথে আমার অনেক বন্ধু বান্ধব ইন্ডাস্ট্রির অনেকে আছে। তো আমরা চেষ্টা করছি বড় পর্দায় একটা ক্রাইম থ্রিলার সিনেমা আনার জন্য। গল্প কী, নাম কী, সেগুলো নিয়ে পরে আমি বিস্তারিত বলবো। তো এই মুহূর্তে যেটা আমার বলার সেটা হলো যে একটা অডিশন রেখেছি আমরা, কারণ আমার প্রথম থেকেই উদ্দেশ্য ছিল যে নতুন মুখ, নতুন ট্যালেন্টের চান্স দেওয়া। তো সে কারণে আমি নিচে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট সেকশনে গুগল ফর্মে একটা লিঙ্ক দিচ্ছি, তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো অডিশনটা অবশ্যই অ্যাটেন্ড করো। অলরেডি কিন্তু প্রচুর রেসপন্স আমি পেয়ে গেছি, নিয়ার অ্যাবাউট 30+ রেসপন্স চলে এসেছে আমি লাস্ট যখন দেখলাম, মানে 30 জন অলরেডি অডিশনটার ফর্ম ফিল আপ করে ফেলেছে। তো আমি চাই যে প্রচুর পরিমাণ লোকজন যেন গুগল ফর্মটা ফিল আপ করে, সেদিন প্রেজেন্টও থাকে, শুধু ফর্ম ফিল আপ করলে হবে না, সেদিন ফিজিক্যালিও আসতে হবে, সেখানে আমিও হয়তো প্রেজেন্ট থাকবো, আমার সাথে আরও 2-3 জন থাকবে। তো অডিশন হবে, অডিশনটা পাস করতে পারলে আমাদের সিনেমাতে আমরা মানে সেই অডিশন ওয়াইজ আমরা ক্যারেক্টার দেবো, বিভিন্ন ক্যারেক্টার দেবো। তো তোমরা পাশে থাকো, তোমাদের সাপোর্ট ভালোবাসা বড় বড় পেয়ে এসেছি। আশা করি এই যে একটা মানে কি বলবো, জানি প্রচুর প্রবলেম আসবে, সেগুলো ফেস করতে হবে, অনেক হার্ডেল আসবে, সেগুলোকে উতরোতে হবে, তারপরে সেটা বড় পর্দায় গিয়ে পৌঁছাবে। আপাতত টার্গেট কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট বড় পর্দায়, ডিরেক্ট ওটিটিতে যাচ্ছি না, আগে বড় পর্দা, বড় পর্দায় চলার পরে তারপরে ওটিটি টার্গেট করব। তো যেটা বলার যে এই যে অডিশনটা হবে, সেই অডিশনটা কিন্তু আমাদের যে গল্প আছে স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে অলমোস্ট, সেখান থেকেই হয়তো কিছু ডায়লগস তোমাদের বলতে বলা হবে, যাতে ম্যাচ করতে পারি আমরা যে তোমরা সেই ক্যারেক্টারে ফিট হচ্ছ কি হচ্ছ না। বাদ বাকি কথা পরে তোমরা আমাকে টেক্সট করেও জেনে নিতে পারো। ভিডিওটায় এইটা বলে আর বেশি লেন্দি করছি না, নিচে গুগল ফর্মটার লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে ফিল আপ করে ফেলো। এবার মেন যে দুটো বিষয় সেটা হলো যে তোমরা অনেকেই বলছিলে দাদা কিশমিশের ট্রেলারটা দারুণ লেগেছে, এর গানগুলো মনে হচ্ছে ভালো হবে। তো তোমাদেরকে বলে দিই হ্যাঁ, কিশমিশের গান আসতে চলেছে, মোস্ট প্রবাবলি সেই কলেজের এনভায়রনমেন্টে আমরা যে সিনগুলো দেখতে পেয়েছি দেখবে, দেবদা একটা খুব সুন্দর একটা পোজ করে আছে সবাই মিলে একসাথে, বেশ ভালো একটা মানে সিগনেচার স্টেপ আছে। তো সেই গানটা খুব সম্ভবত ফার্স্ট সং হতে যাচ্ছে, কলেজ এনভায়রনমেন্টের যে গানটা আর কি। তো কিশমিশের দেখবে প্রত্যেকটা ফ্রেম কিন্তু কথা বলছে, তো এটা একটা মিউজিক্যাল ফিল্মও বলতে হবে, যে মিউজিকও একটা খুব সুন্দর মানে এখানে ইম্পর্টেন্ট রোল পার্ট আর কি প্লে করবে কিশমিশে। তো ফার্স্ট গান আসছে, এটা জানতে পেরে সত্যিই খুব এক্সাইটেড, আশা করি তোমরাও প্রচণ্ড এক্সাইটেড। তোমরা কিশমিশের গানগুলোর জন্য কে কী এক্সপেক্ট করছো, যে কী কী গান থাকতে পারে অনেকেই জিজ্ঞেস করছিলো, আমি বললাম যে একটা রোমান্টিক থাকবে, স্যাড থাকবে, আর বাকি দেখা যাক কী থাকে, এই দুটো তো কমন থাকবেই থাকবে আর কি। আচ্ছা, এটা ছিল আমার ফার্স্ট খবর। এবার সেকেন্ড যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে জিদ্দা নিজে একটা টুইট করেছে যে রাবণের জন্য এত এক্সাইটমেন্ট দেখে সত্যি খুব ভালো লাগছে, কারণ আমরা অনেকেই বলছি যে রাবণের ট্রেলার কবে আসবে, কোনো আপডেট আসছে না। তো জিৎ বলেছে পরপর কতগুলো ব্যাক টু ব্যাক আপডেট আসবে, এবং জিদ্দা এটা প্রমিসও করেছে যে এত যে ওয়েট করাচ্ছে সেটা ওয়ার্থ হবে আর কি, যে ভালো কিছু আমরা দেখতে পারবো। এবং ভিজুয়ালস নিয়েও তিনি বলেছেন যে ভিজুয়ালসও বেশ অ্যাপিলিং মানে অ্যাট্রাকটিভ হতে যাচ্ছে এই সিনেমাতে। তো দেখা যাক এটা ট্রেলার কবে আসে, টিজার তো আমরা দেখে ফেলেইছি গ্লিমসেস, এবার ট্রেলার দেখার পালা, কারণ সামনে মাসেই রিলিজ আছে, জাস্ট 1 মাস পরেই সিনেমাটা রিলিজ হতে যাচ্ছে কিশমিশের পাশাপাশি। তো জিদ্দা যেহেতু বলে দিয়েছে পরপর আপডেট আসবে, তো দেখা যাবে হয়তো এই সপ্তাহ না হলেও এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে হয়তো ফুল ফ্লেজেড রাবণের টিমও হয়তো প্রমোশন স্টার্ট করে দেবে, ইনক্লুডিং দ্য ট্রেলার রিলিজ। তো দেখা যাক, আমি দুটো কাজের জন্য প্রচণ্ড এক্সাইটেড, তার পাশাপাশি আরও অনেক কাজ আসছে, সেগুলো নিয়েও অবশ্যই কথা বলবো। যদুগৃহ আসছে, আরও এরকম ছোটো বড় অনেকগুলো সিনেমা আসছে, সেগুলো নিয়েও আমি ফার্দার কথা বলবো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল এই ভিডিওতে, তোমাদের কারকে মতো নিজে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।